কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এই সময় আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার রাতে পালংখালী ইউনিয়নের বালুখালী আশ্রয় শিবিরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত কবির আহমদ উপজেলার কুতুং পালং আশ্রয় শিবিরের বাসিন্দা ছিলেন মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত দুই বন্ধু কবির এবং রফিককে গুলি করে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় আই ও এম হাসপাতালে নিয়ে গেলে কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ